বাট এইটা আপনার বাচ্চা হওয়ার ক্ষমতা এটা হচ্ছে কোমল পানি, এটা আপনার নষ্ট করে দিতে পারে। আপনি জানলে অবাক হবেন, বিশ্বাস করেন, ভিডিওটা পুরোটা দেখেন, আমি একটু বলছি, জাস্ট একটা মিনিট টাইম আপনি এই ভিডিওটাতে খরচ করেন। তো ফার্স্ট অফ অল, এই ধরনের কোমল পানি বা সফট ড্রিঙ্কস আপনার কি ধরনের ক্ষতি করতে পারে, জাস্ট একটা কথা আমার নিজে থেকে বানায় বলতেছি না, সবগুলো হচ্ছে ফুড এন্ড সেফটি স্টাডি ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করে। নাম্বার ওয়ান, আপনার সর্বপ্রথম যে ক্ষতি হবে সেটা হচ্ছে যারা নিয়মিত কোকা কোলা বলেন, স্প্রাইট বলেন, কোমল পানি কনজিউম করেন, তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় তাদের লিভার এবং কিডনি ডাউন হয়ে যায়, 20% পর্যন্ত ডাউন হয়ে যায়। নাম্বার টু, যে প্রবলেমটা, তাদের দাঁতের বা হাড় ক্ষয় হওয়া শুরু হয়, হাতের ক্যারামেল গুলো ক্ষয় হতে থাকে। এবং নাম্বার থ্রি, তাদের টাইপ টু ডায়াবেটিক্স হওয়ার, কোমল পানি যারা খান তাদের টাইপ টু ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নাম্বার ফোর, যে প্রবলেমটা সবচেয়ে বেশি, আপনার প্রজনন ক্ষমতা কমে যায়, আপনার সেক্সুয়াল পাওয়ার, যেটা সেক্সুয়াল পাওয়ার কোমল পানি যারা নিয়মিত কনজিউম করে তাদের কমে যায়। নাম্বার ফাইভ, এই প্রবলেমটা হয়তো অনেকে জানেন বা জানেন না, সেটা হচ্ছে আপনার এক ধরনের ডোপামিন রিলিজ করে, যেটা আপনাকে এক ধরনের আসক্তি তৈরি করে, যার কারণে আপনি যখনই হচ্ছে বাইরে যান একটা সফট ড্রিঙ্ক না খেলে আপনার চলে না। আর এটাতে মাত্রা অতিরিক্ত চিনি থাকার কারণে, আপনার স্লিপিং সার্কেলে হচ্ছে প্রবলেম করতে পারে। নাম্বার সেভেন, যে প্রবলেমটা করতে পারে সেটা আসলে অনেক বড় প্রবলেম, সফট ড্রিঙ্ক আপনার যে, সেটা হচ্ছে আপনার ওয়েস্ট অফ মানি। কেন বলো, সিগারেট খাওয়া যে কথা, ঠান্ডা খাওয়া একই কথা, কারণ দুইটাই আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি করছে, আপনার লিভার, কিডনি, হার্ট বলেন, প্রত্যেকটার জন্য আপনার প্রবলেম তৈরি করতেছে। সো এটা হচ্ছে আপনার ওয়েস্ট অফ মানি ছাড়া আর কিছুই না। আপনি হয়তো একটা ফুড কম ক্যালোরি পাচ্ছেন, এক্সট্রা এনার্জি পাচ্ছেন কার্বন ডাইঅক্সাইড ও ওয়াটার থাকার কারণে। অ্যান্ড সর্বশেষ যে প্রবলেমটা, যারা সফট ড্রিঙ্ক খান তারা অবশ্যই খেয়াল রাখবেন যে একটা জিনিস হয়তো আপনারা দেখছেন, যে জিনিসটা আপনার এই সফট ড্রিঙ্কের কারণে হচ্ছে আপনার দেখবেন মাঝে মাঝে শরীর ব্যথা করে, এর কারণ হচ্ছে হাড়ের প্রবলেমের কারণে আপনার শরীর ব্যথা করে। তো আমি আপনাদের পরামর্শ দিব, যতটা চেষ্টা করেন বাইরে ডাব পাওয়া যায় কচি ডাব খান, আপনি স্যালাইন পানি খান, আপনি হচ্ছে লেবুর শরবত খান, জুস খান, ফ্রুট জুস আছে জুস খান, বাট হচ্ছে এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। আমি কোনো কোম্পানির আলাদা নাম ধরে বলতেছি না, মানে আমি সকল জাতীয় কোমল পানীয়কে বোঝাচ্ছি, জাস্ট আমার হাতে আছে। সো আজকে এটা লাস্ট কোমল পানীয় আমি খাবো, এরপরে ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপনারাও ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, আমার সাথে হচ্ছে প্রতিজ্ঞা করেন যে মাসে এক দুইটার বেশি যেন না খান, ঠিক আছে? ওকে বল।